আবাস যোজনার ঘরে দুর্নীতির ঘটনায় প্রতিবাদ করায় পঞ্চায়েত সদস্যের বাড়িতে আগুন লাগিয়ে দিল দুষ্কৃতীরা। বাড়িঘরও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। গীতালদহ এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য আজিজুল হকের বাড়ি ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ওই ঘটনায় আজিজুল হক সহ চারজন আহত হয়ে বর্তমানে দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী তথা গীতালদহ এক নম্বর অঞ্চল টিএমসি সভাপতি মাহফুজুর রহমান এই ঘটনায় জড়িত বলে অভিযোগ করে পঞ্চায়েত সদস্য। যদিও অভিযোগ অস্বীকার করেছে মাহফুজুর রহমান, এলাকায় উত্তেজনা থাকায় পুলিশি টহলদারি চলছে। আজিজুল হকের দাবি, গীতালদহে প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতি হচ্ছে, উপভোক্তাদের কাছ থেকে টাকা তোলা হচ্ছে, তাই উপভোক্তারা তার সঙ্গে যোগাযোগ করে কাগজপত্র তার কাছে জমা দেয়। সেই কাগজপত্র গতকাল দিনহাটা এক বিডিও অফিসে এসে জমা করতে গেলে প্রধানের স্বামীর নেতৃত্বে তাকে বাধা দেওয়ার চেষ্টা হয়। দিনহাটা থানায় এ বিষয়ে অভিযোগ জানালে পুলিশ এসে সহায়তা করায় উপভোক্তাদের কাগজপত্র বিডিও অফিসে জমা করতে সক্ষম হয় আজিজুল হক। এরপরেই আজ লোকজন নিয়ে এসে তার বাড়িতে আক্রমণ করা হয়। সেই সময় সে সহ বাড়ির আরও তিনজন আহত হয়েছেন। যদিও প্রধানের স্বামী মাহফুজুর রহমান এই অভিযোগ অস্বীকার করেছে, তিনি বলেন, ওই পঞ্চায়েতের বাড়িতে গণ্ডগোলের বিষয়ে আমি জড়িত নই। সকালে খবর পেয়ে ওই এলাকায় গিয়েছিলাম, যতটা সম্ভব পরিস্থিতি মোকাবিলা করার চেষ্টা করেছি। আমি ভিডিও অফিসে কাগজ জমা দিয়েছিলাম, চারটা সংসদ থেকে গীতালদহ মাহফুজার কিছু ছেলেমেলে নিয়ে আসিয়া কাগজ আমাকে জমা দিতে দিবে না ভিডিও অফিসে। তার জন্য ভিডিও অফিসের গেটে 50-60 জন ছেলেমেলে নিয়ে দাঁড়িয়েছিল। তখন আমরা ওই টাইমটা কী গেলাম, পুলিশকে ফোন করলাম, পুলিশ যথেষ্ট আমাকে হেল্প করলো, যা ওই লোকগুলোকে সরাই দিল, আমার কাগজ জমা দিল। ওই যে কাগজটা জমা দিচ্ছে, আজকে আমার বাড়িতে লোকজন নিয়ে যা, আমাকে মারলো, আমার একটা পাগলি বোন সে বোনটাকেও মারলো, আমার বউকে মারলো, বাবাকে মারলো, মারার পরে বাড়িতে আগুন টাগুন লাগা দিয়ে এইভাবে চলে গেছিলো। কেন, কী যা কারণে, কাগজ কিছু ছিল মানে ঘরের কাগজ ছিল। হ্যাঁ, উনি প্রধান একজন, 20,000 টাকা করে চাচ্ছে বিনিভিশের কাছে, সে বিনিভিশের 20,000 টাকা দিতে পারবে না, তার জন্য আমার পঞ্চায়েতের কাছে কাগজ জমা দিচ্ছে, আমরা বিনা পয়সায় করে দেবো কাজগুলো। ওই জন্য আমরা ভিডিও অফিসে নিয়েছিলাম জমা দিতে। আপনারা কে, পঞ্চায়েত? আমি পঞ্চায়েত। কী নাম? আজিদুল হক, গীতালদহ ওয়ার্ড নম্বর। কোন এলাকার পঞ্চায়েত আপনি? জগন্নাথ। আমি উপস্থিত ছিলাম বটে, এটাও ঠিক, অগ্নিসংযোগ হয়নি এটাও ঠিক। ঘটনা আজকে আমি তো অসুস্থ শুয়ে আছি অ্যাক্সিডেন্ট হওয়ার পরে। তা এই ধরুন 10:30 নাগাদ আমাকে ফোন করলো ওখান থেকে, যে একটু ঝামেলা হচ্ছে আর কি, ওই আমাদের দুজন ছেলেকে আজ দুলে কি ছুরি তলোয়ার নিয়ে ধাওয়া টাওয়া করছে। তিনদিন টাইমে আমরা পুলিশকেও ইনফর্ম করি এবং আমি একজনকে গাড়ি দিচ্ছি, নিজেও যাই। আমরা ওখানে আমাদের লোকাল অফিসার যে নিয়ে আছেন রাজেন্দ্র তামাংজি, সবাই সব গেলাম। চিন্তা হলো ওর বাড়িতেও ঢুকলাম, আজিদুলের বাড়িতে ঢুকলাম, ওর মা বাবা পরিবার সবার সাথে কথা বললাম। কথা বলার পরে আমরা চলে আসলাম। এবারে তামাংবাবুকে বললাম যে দেখেন বিষয়টা যেন কোনো ঝামেলা না হয়। ওনারাও নিজে ওখানে ছিলেন উপস্থিত। এবারে কে ওর বাড়িতে আগুন ধরালো সেটা ও ভালো বলতে পারবে, আর পুলিশ প্রশাসন বলতে পারবে, কারণ পুলিশ প্রশাসন তো নিজেই ওখানে উপস্থিত ছিল। মিথ্যা নাটক করে যদি কেউ বলার কিছু থাকে না। আর আমি, আপনি নিজেও হয়তো দেখতে পাচ্ছেন যে আমার শরীরে অগ্নি আঘাত আছে, আমি নিজে মানে অ্যাক্সিডেন্ট হয়ে বিছানায় পড়ে আছি। তো কীভাবে এগুলো হয় মানে এগুলো সব বানানো কথা বলতেই পারি, এর বেশি কিছু বলবো না। বাকিটা আপনি লোকাল পুলিশ ওখানে যে বেঁচেছিলো ওনাদের জিজ্ঞেস করলে পাবেন সত্যি ঘটনাটা কী, কাউদের মেরেছে নাকি বা ওদের কারো অগ্নিসংযোগ কেউ করেছে নাকি, ওখানেই বুঝতে পারবেন যেগুলো সব সাধারণ বিষয়। সন্তানের সুশিক্ষার স্বপ্ন দেখছেন? আপনার এই স্বপ্নের বাস্তব রূপ প্রদান করাই আল আকবর মডেল মিশনের লক্ষ্য। আল আকবর মডেল মিশন একটি আধুনিক আদর্শ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান, তাই সন্তানের ভবিষ্যৎ গঠনের স্বার্থে আজই যোগাযোগ করুন আল আকবর মডেল মিশনে। হাওয়ার গাড়ি, ঘুঘুমারি, কোচবিহার। বাইক কিনবেন ভাবছেন? তাহলে আজই যোগাযোগ করুন বামুনহাটির আমান হোন্ডা শোরুমে। ন্যূনতম ডাউন পেমেন্টে পেতে পারেন আপনার পছন্দের হোন্ডার বাইক ও স্কুটার। প্রতি বাইকে সার্ভিসের দুরন্ত সুবিধা, সেই সাথে ফুল ট্যাঙ্ক পেট্রোল, হেলমেট ও 2,000 টাকা পর্যন্ত ছাড়, শর্তাবলী প্রযোজ্য। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন বামুনহাটির আমান হোন্ডা শোরুমে অথবা যোগাযোগ করুন 9002805414 অথবা 9932531039 নম্বরে।
আপনি কি সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত? তবে এই দুশ্চিন্তার অবসান ঘটাতেই আলহেরা মডেল মিশন নিয়ে আসছে স্বল্প খরচে সম্পূর্ণ গ্রাম্য পরিবেশে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণের একটি সুবর্ণ সুযোগ। এখানে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে উন্নত মানের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে কন্যা সন্তানদের ক্যারিয়ার গঠন করা হয়। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন 7719208090 অথবা 9091677623 এই নম্বরে।